এটা কিন্তু আমি শেষ অবধি চাই তোমাদের সবার থেকে গল্প আড্ডা সব হবে, তার আগে একটা গান শুরু করা যাক। এইটাই তো চাইছি আমরা। আচ্ছা আমি কিন্তু আবারও বলি, আমি কিন্তু নায়িকা গায়িকা নই, আমি চেষ্টা করছি তোমাদের সবাইকে আনন্দ দেওয়ার, যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোমাদের সবার কাছে। দেবচন্দ্রিমা নামটা কিন্তু ভীষণ ঘ্যামা, বাচ্চা থেকে বুড়ো সবাই ভক্ত হয়েছে তার নাম, যার নাম চারু। তো চারুকে আমরা মঞ্চে পেয়েছি, আর রোজ টেলিভিশনে পর্দায় ওকে যে স্ট্রাগল করতে আমরা দেখি, যে দুঃখী দুঃখী একটা ভাব থাকে, আজকে কি চারুর মধ্যে সেটা দেখতে পাচ্ছি আমরা? একটাই কথা বলবো চারু, আজকে কিন্তু তোমাকে বলে দিয়ে
সরল ইনোসেন্ট বাচ্চা যেরকম হয় বাচ্চারা আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা সবাই নিচে বসে নাচো কোনো অসুবিধা নেই আনন্দ করো আমি তোমাদের সাথে আনন্দ করতেই এসেছি আর যারা যারা ডান্স করেছো তারা অনুষ্ঠানের শেষে চারুর পক্ষ থেকে পাঁচটা করে বাতাসে নিয়ে যাবে ওকে চলো আজকে আমরা রয়েছি নন্দীগ্রাম পল্লী উৎসবের এই মঞ্চে আর তোমাকে বললে হয়তো খুশি হবে এই মঞ্চটা আমরা উৎসর্গ করেছি প্রভাত প্রতিম শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে এটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চ আর এই মঞ্চ থেকে আমরা এবার শিল্পীকে বরণ করে নেব পুষ্পস্তবক উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে অর্থাৎ দেবচন্দ্রিমার হাতে এরপরে উত্তরীয় উত্তরীয় নিয়ে আসছেন আরেকজন চারুর ভক্ত মাম্পি উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে মাম্পি একটু টাকা ছবিটা উঠে যাক আরে বাহ থ্যাংক ইউ এই সম্মান তো আপনাদের পক্ষ থেকে চারুকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে কেমন লাগলো এত সুন্দর সুন্দর উপহার পেয়ে সুন্দর করে ঘুরে বেড়ায় আজকে পারে না তাদের জন্য তো ডায়লগটা বলতেই হবে আর আরো একটা বিষয় যদি এই মেয়েটাকে পছন্দ না হয় যদি দেবচন্দ্রভাকে ভালো না লাগে ভুলে যাবেন আমাকে আমার সাথে কাটানো 40 মিনিট ভুলে যাবেন চারুকে অবশ্যই ভালোবাসবেন চারুকে সাথে থাকবেন আজকে 1.5 বছর ধরে আপনারা যেভাবে আমাদের পাশে থেকেছেন এতদিন ধরে আমরা ভালো টিআরপির সাথে কাজ করতে পেরেছি আই হোপ আগামী দিনগুলো আমরা ভালো টিআরপিতে কাজ করব সবটাই আপনাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা না থাকলে আমরা জাস্ট কেউ নই কেউ চেনে না আমাদেরকে তো সব থ্যাংক ইউটাই আপনাদের জন্য তাই বারবার রিমাইন্ড করবো 8:30 সাজার বাগে দেখতে কেউ ভুলবেন না যদি বর ঝগড়া করে রাতের খাবার হয়নি কেন বল চারু বানিয়ে দেবে আমি আগে সাজের বাতি দেখবো ঠিক আছে তো আপনাদের জন্য একটা ডায়লগ পিসিমণি আমি আর যাই করি না কেন পিসিমণি আমি চুরি করতে পারি না বিশ্বাস করুন মাধবপুরের খুব ছোট্ট একটা গ্রামের মেয়ে আমি বাবা বেশি পড়াশোনা শেখাতে পারেনি ঠিকই আমাদের অভাবের সংসার তো কিন্তু চুমকি চুমকি আমার থেকে বেশি পড়াশোনা শিখেছে আমরা চেষ্টা করেছি ওকে মানুষের মতো মানুষ তৈরি করার আমরা যাই করি না কেন বেশি মানে আমরা কারোর বাড়ি থেকে কোনো চুরি করতে পারি না আমি মানছি মাধবপুর থেকে এই মল্লিক বাড়িতে বিয়ে হয়ে আসা সত্যিই আমার কাছে স্বপ্নের মতো বা হয়তো আমি স্বপ্নেও এটা কল্পনা করতে পারি না কিন্তু বিশ্বাস করুন বেশি মানে আমি শহরের বাবুকে ভালোবেসে বিয়ে করেছি এই বাড়ির অর্থ সম্পত্তির লোভে করে নই শহরের বাবু এত বড় একটা কথা বললেন যে স্বপ্নটা আমরা এতদিন ধরে নিজেদের মনের মধ্যে একটু একটু করে বাড়িয়ে তুলেছিলাম সেটা আজকে সত্যি হতে চলেছে শহরের বাবু আপনি বাবা হতে চলেছেন আপনি বুঝতে পারছেন ওই ছোট্ট বাচ্চাটা আপনার হাত ধরে একটু একটু করে হাঁটতে শিখবে আদো আদো গলায় আপনাকে বাবা বলে ডাকবে আপনার ভালো লাগবে না যেই বাড়িতে আমার সম্মান নেই যেই বাড়িতে চারুর আত্মসম্মান নেই সেই বাড়িতে চারু ফিরে যাবে না মল্লিক বাড়ির টাকায় নয় যেদিন নিজের রোজগারের টাকায় চারুর জন্য একটা পেয়ারা কিনে আনবে সেদিনও চারু সেটা হাসি মুখে গ্রহণ করবে এত দামি দামি জিনিসপত্র দেওয়ার কোনো প্রয়োজন করবে না গ্রামের এই নিরীহ মেয়েটার কাছে ভালোবাসা কি সব আমাকে যেদিন সসম্মানে আপনি মল্লিক বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন আমি আপনার সাথে নিশ্চয়ই যাবো সেখানে ভালো থাকতে থ্যাংক ইউ তোমরা সবাই ধৈর্য ধরে এখানে বসবে আনন্দ করবে আর সাজের বাতি দেখবে 8:30 বারবার রিমাইন্ড করব যতক্ষণ আমি স্টেজে থাকবো একটু চিৎকার শুনবো তালা
ধন্যবাদ।